আসসালামু আলাইকুম, সাবরিন সারাস রেসিপিস থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রসমালাইয়ের রেসিপি। আমি সুজি দিয়ে রসমালাইটা বাসায় কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সুজি দিয়ে রসমালাইটা করলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। সুজি দিয়ে পারফেক্ট আপনারা বাসায় এই রসমালাইটা তৈরি করে নিতে পারবেন। এই রসমালাইটা খেতে অসম্ভব ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখে নেবেন এবং সাথে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে সুজির ডোটাকে তৈরি করে নিতে হবে, সেজন্য এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আপনারা ঘিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঘিটা দিলে স্মেলটা ভালো আসবে, সেজন্য আমি এখানে দিয়েছি। এখন ঘিটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। লবণটা দিলে স্মেলটা, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে অল্প পরিমাণ আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাছাড়া দলা বেঁধে যেতে পারে। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন যে একটা আঠালো টাইপের ডো হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। সুজির ডোটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই ডোটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই, একটা পাত্রে আমি সুজির ডোটাকে ঢেলে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি মাখিয়ে রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে চেপে চেপে গোল করে নিতে হবে। তারপরে লম্বাটিভাবে শেপটাকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিলাম। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। দেখুন আমার রসমলাইগুলো সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মালাই তৈরি করে নেব। মালাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে লিকুইড দুধ 1 কেজি পরিমাণ নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটু ঘন হবে, সেজন্য আমি গুঁড়ো দুধটা ইউজ করছি। আপনারা চাইলে লিকুইড দুধটা দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচটাকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি। চিনিটা আপনারা পছন্দ মতো দেবেন,
একটু দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা আমি ধরিয়ে দিয়েছি। এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন যে এলাচটা, গোটা এলাচটা দিয়েছিলাম, এখন এগুলো তুলে ফেলে দেব। আস্তে আস্তে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। প্রায় ঘন হয়ে এসেছে। এখন আমি রসমালাইগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। রসমালাইগুলো আমি এভাবে সবগুলো দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এভাবেই 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। বেশি রান্না করতে গেলে কিন্তু এই মিষ্টিটা, রসমলাইটা শক্ত হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখবেন। রান্না করতে করতে একটা কথা বলে নিই, আমার আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে, অল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন, যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। রসমলাইটা প্রায় হয়ে এসেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার মতো রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসছি, দেখুন আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে আপনারা বাসায় তৈরি করে নেবেন, অনেক ভালো লাগবে খেতে। রসমলাই একটা কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এভাবে আপনারা বাসায় ঝটপট তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।